বুধবার সাত সকালে যান সন্ত্রাসী বলে এক যুবক। ঘটনা কমলাসাগর বিধানসভার অন্তর্গত দারোগাবাড়ি জাতীয় সড়ক এলাকায়। জানা যায়, বুধবার সকাল আনুমানিক 7:20 টিআর 01Z6275 নম্বরের হিরো হন্ডা গ্ল্যামার বাইক নিয়ে দুর্গাবাড়ি জাতীয় সড়কে পৌঁছতে দুর্ঘটনার কবল পড়ে যুবক। এতে ঘটনাস্থলে প্রাণ হারান উদয়পুর হোলক্ষেত এলাকার বাসী সঞ্জয় ভৌমিক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আমতলী থানার পুলিশ। কাকু আমাদের বাড়ি শেখপুর পঞ্চায়েতে, কারণ পাশাপাশি বিজেপ চলে একটা অল্প বয়সের ছেলে মাথা ফেটে গেছে, গা একদম ডেড বডি লাশ। এগুলি আমরা দেখলাম, শুনলাম, আইলাম, কিন্তু ফায়ার সার্ভিস আয়া ফিরে গেল, গা কিছু পদক্ষেপ নিলাম। কীভাবে হইতে পারে অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্ট সুই গাড়ি বাড়ি হয়েছে বাবু, অল্প বয়সের ছেলে, আমরা তো মর্মান্তিক ব্যাপার। ওনার সঙ্গে কি বাইক ছিল? ওই তো বাইক চড়ার সাথে বাবু। বর্তমানে কি উনি কি প্রাণহানি হয়েছে, মারা গেছে? মারা গেছে, মারা জায়গাতে মারা গেছে। এখন কি রাস্তার মধ্যে আছে নাকি? রাস্তার মধ্যে আছে বাবু। ঘটনাস্থলে পুলিশ আসছে? পুলিশ আসছে, একটা আছে। আচ্ছা, জায়গাটার নাম কি? শেখেরকুট। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।